এক্সক্লুসিভ আজ সারা দিন টাইটেল স্পন্সর্ড বাই আবরণ এক্সক্লুসিভ পাওয়ার্ড বাই ডক্টর প্লাস কো স্পন্সর্ড বাই ক্যালকাটা ট্যাঙ্ক ধীরে ধীরে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আবরণ এক্সক্লুসিভ সিটিভিএন আজ সারাদিনে। যারা আমাদের দর্শক রয়েছেন তাদেরকে আজকে স্বাগত জানাই। গতকালকেও আমি বলেছিলাম যে আজকে আমরা অনুষ্ঠান করব এবং সেক্ষেত্রে আপনারা আশা করি আমাদের অনুষ্ঠানের পরে একটা প্রোগ্রামকে শুধুমাত্র একটা প্রোগ্রাম হিসাবে না দেখে যতটা সতর্ক হওয়া দরকার সেই সতর্কতা আপনাদের মধ্যে এসেছে। আমার এটাও বিশ্বাস যে শুধুমাত্র একটা অনুষ্ঠান করে হয়তো বা সারা বাংলার সারা ভারতের বিভিন্ন প্রান্তে যারা সিটিভিএন দেখছেন তাদেরকে সতর্ক করা সম্ভব নয়, কিন্তু আমার এটা বিশ্বাস যে মানুষ নিজের স্বার্থে অনেক কিছু করতে পারেন। কাজে মাথায় রাখতে হবে COVID-19 তার এগেনস্টে যে ফাইট বিভিন্নভাবে হচ্ছে, চিকিৎসকেরা রয়েছেন, নার্সরা রয়েছেন, গবেষকরা রয়েছেন যারা এর অ্যান্টিডটস তৈরি করবার আপ্রাণক্লান্ত চেষ্টা করে চলেছেন, সঙ্গে রয়েছেন সারা দেশবাসী সচেতন মানুষ, পাশাপাশি রয়েছেন আমাদের পাশে আমাদের নির্বাচিত দুই সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, তারাও তাদের মতো প্রচেষ্টা করছেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি সতর্ক না হন তাহলে কিন্তু সমস্ত চেষ্টাই বিফলে যাবে, এটা হচ্ছে খুব পরিষ্কার কথা। এই কারণের জন্যই বলছি আপনাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আপনাকে কোয়ারেন্টাইন থাকতে হবে, নিজে যতটা পারবেন আলাদা থাকবার চেষ্টা করুন, যতটা পারবেন ঘরে থাকবার চেষ্টা করুন এবং চেষ্টা করুন যাতে ছোঁয়াছুঁয়ির ক্ষেত্রে সংক্রমণ ঘটার যে সমস্ত পসিবিলিটিসগুলো আপনার স্বাভাবিক বুদ্ধি থেকে, আপনার স্বাভাবিক মাথার থেকে, স্বাভাবিক চিন্তাভাবনার থেকে আপনার সামনে আসছে সেই ব্যাপারগুলোকে এড়িয়ে চলবার চেষ্টা করুন। সব কিছু গাইডলাইন দিয়ে হয় না, সব কিছু টেলিভিশনে বলে দিয়ে হয় না, সব কিছু সোশ্যাল মিডিয়ায় প্রচার করে হয় না, সব কিছু ব্যানার পোস্টার হোর্ডিংয়ে প্রচার করলে হয় না। তার জন্য মানুষের মিনিমাম কিছু সচেতনতা দরকার হয় যেটা প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, কোনো রকম বিশেষ বিশ্বাসের জন্য নয়। এক্ষেত্রে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি, কোনো রং, কোনো নীতি, কোনো আদর্শ, কোনো ধনী, কোনো বড়লোক, এই কোনো পার্থক্য নেই, সবাই এক প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছে, যে কারোর রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমি আবারও আজকের এই অনুষ্ঠানে বলি যারা মূলত কিডনির পেশেন্ট রয়েছেন, যাদের মধ্যে ডায়াবেটিস রয়েছে, যারা হাইপারটেনশনে ভোগেন, যে সমস্ত পেশেন্টের ক্রনিক লাং সমস্যা রয়েছে, যারা হার্টের প্রবলেমে ভুগছেন বা যাদের আরও নানানবিধ রোগ রয়েছে, যে সমস্ত রোগের যারা অলরেডি পেশেন্ট, আমি তাদের পরিবারকে আরও বেশি তাদের সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ করব। কারণ ন্যাচারালি আজকে সারাদিন ধরে বিভিন্ন চিকিৎসকের সঙ্গে কথা বলবার সুবাদে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তারা একটাই কথা বলছেন, যদি কোনো পেশেন্ট থেকে থাকেন এবং তার প্রবলেমস রয়েছে যে কোনো ক্ষেত্রে, করোনা ওরিয়েন্টেড কোনো ব্যাপার নয়, তার যে কোনো প্রবলেম রয়েছে যেগুলো আমি উল্লেখ করলাম, অর্থাৎ আমাকে ধরে নিতে হবে ওই সমস্ত পেশেন্টদের সাধারণ মানুষের চাইতে ইমিউনিটি পাওয়ার কম, রোগ প্রতিরোধ করবার ক্ষমতা তাদের কম, কাজেই সেই মানুষদের মধ্যে COVID-19 ছড়ানোর সম্ভাবনা বেশি, কাজেই যাদের বাড়িতে এই ধরনের পেশেন্ট রয়েছে তারা সতর্ক থাকুন। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে আজকের মূল বিষয়ে আসবার চেষ্টা করব, অবশ্যই আপনাদের ফোন নেব তারপরে। আপনাদের দেওয়া যে তথ্য আপনারা জানতে চান আমরা আজ সারাদিন থেকেও জানিয়ে দিই, 962,690 জন মানুষ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, 962,690 জন মানুষ অলরেডি যাদের রক্তে COVID-19 পজিটিভ পাওয়া গেছে, অর্থাৎ এরা প্রত্যেকেই কোভিড ভাইরাসে আক্রান্ত, 962,690 জন, যার মধ্যে সারা পৃথিবী জুড়ে মৃত্যুর সংখ্যাটা প্রায় 50,000 ছুঁই, 49,183 জন মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত পাওয়া খবরে, যদিও তার মধ্যে আসার খবর এই পুরো 962,690 জনের মধ্যে 203,233 জন মানুষ সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গেছেন, এটা আশার খবর,
অর্থাৎ ওষুধ আবিষ্কার না হলেও বলে না ঈশ্বর প্রদত্ত যে বিষয় অর্থাৎ সেলফ ইমিউনিটি, এর ফলে সুস্থ হয়ে কোভিড নাইন্টিন আক্রান্ত হয়েছেন, পজিটিভ হয়েছে, তারপর চিকিৎসা হয়েছে, কোয়ারেন্টাইন থেকেছেন, আইসোলেশনে থেকেছেন, তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এই ধরনের মানুষের সংখ্যা 2,03,230 জন। এখনও আক্রান্ত এবং হসপিটালে রয়েছেন এই মানুষের সংখ্যা সারা পৃথিবীতে আজকে পাওয়া খবর পর্যন্ত 7,10,274 জন। চিন্তার বিষয়, ভারতবর্ষে সেই সংখ্যাটা লাফিয়ে বাড়ছে। সর্বশেষ যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সংখ্যাটা 2,069, 2,069 জন মানুষ আক্রান্ত হয়েছেন, 53 জনের মৃত্যু হয়েছে ভারতবর্ষে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 155 জন। ঠিক এখানেই দাঁড়িয়ে বিভ্রান্তি। রাজ্য সরকার তিনটে তথ্য আমাদের কাছে দিয়েছেন, তিনটে তথ্যের মধ্যে ফারাক রয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্স করে যে তথ্য দিয়েছিলেন, ঠিক সেই সময় বিভিন্ন প্রচার মাধ্যম তারা যে স্ট্যাটিস্টিক সামনে দেখাচ্ছিলেন সেটা ছিল এই রকম, 37 জন আক্রান্ত, 6 জন মৃত, 3 জন সুস্থ হয়ে বাড়ি, বাদবাকি 28 জন অসুস্থ হসপিটালে। কী তথ্য দেখানো হচ্ছিল? 37 জন আক্রান্ত, 6 জন মৃত, 3 জন সুস্থ হয়ে বাড়ি, অর্থাৎ 37 থেকে 9 জন যদি আমি বাদ দিই, বাদবাকি জন হসপিটালে চিকিৎসাধীন। গতকাল মুখ্যমন্ত্রী যে তথ্য আমাদেরকে দিলেন এবং বললেন যে উইদাউট এনি ডকুমেন্টস কেউ কোনো তথ্য সামনে আনবেন না, সেখানে পরিষ্কারভাবে উনি যেটা বললেন, মৃত মানুষের সংখ্যা 3, যে 6 জনের কথা বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছিলেন সেক্ষেত্রে 6 জনের থেকে 3 জন যদি কোভিড নাইন্টিন হয় তাহলে বাকি 3 জন থাকছেন প্রশ্নচিহ্নের সামনে, এরা অন্য কারণের জন্য মৃত। যদিও নাইসেডের টেস্ট বলছে যে এদের রক্তে কোভিড নাইন্টিন পজিটিভ ছিল, মুখ্যমন্ত্রী কি বলছেন, এই মানুষেরা কেউ ডায়াবেটিস, এরা সিভিয়ার কিডনি পেশেন্ট ছিলেন যাদের ডায়ালিসিস চলছিল, আবার কারোর ক্ষেত্রে মারা যাওয়ার পর কোভিড নাইন্টিন পজিটিভ টেস্টের রিপোর্ট এসছে, এই তথ্য উনি দিয়েছেন। আজকে চিকিৎসকেদের একটা পিসি আমরা পেয়েছি, তারা কি বলছেন, তারা বলছেন 53 আক্রান্ত। আমি যে তথ্যগুলো দিচ্ছি দিস ইজ অনলি জাস্ট বেঙ্গল বেস ইনফরমেশন, বাংলা পশ্চিমবাংলার তথ্য, 53 জন আক্রান্ত, চিকিৎসকেরা বলছেন 7 জন মৃত। ঠিক বিকেলবেলায় তার কিছুক্ষণের মধ্যেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তিনি মুখ্য সচিব, তিনি আসেন প্রেসের সামনে এবং তিনি জানান যে 3 জনের মৃত্যু হয়েছে, 34 জনের মধ্যে 3 জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এই যে তথ্য, এই তথ্যের উপরে আমাদের নির্ধারিত প্রতিবেদন হয়েছে যেটা আপনাদের দেখালে সুবিধা হবে, তারপর আমরা অবশ্যই আপনাদের ফোন কলস আপনাদের জন্য খুলে দেব, ডেফিনেটলি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবার চেষ্টা করবেন। পাশাপাশি চিন্তার বিষয় কয়েকটি, নিজামুদ্দিনের ঘটনা কালকে বলবার চেষ্টা করছিলাম, বিভিন্ন ক্ষেত্রে বাজারে ভিড় চিন্তার বিষয়, মুম্বাইয়ের সবচেয়ে বড় বস্তি ধারাবিতে আক্রান্ত মানুষের সংখ্যা পাওয়া গিয়েছে এবং সেখানে মৃতের সংখ্যা 1, অর্থাৎ কমিউনিটি স্প্রেডিংয়ের ক্ষেত্রে একটা মারাত্মক জায়গা তৈরি হচ্ছে। আগামী দিনে বিপদ বাড়বে নাকি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, সব থেকে বড় প্রশ্ন আমাদের, বিশেষ প্রতিবেদন দেখব।
করোনায় রাজ্যে কতজন আক্রান্ত, করোনায় রাজ্যে কতজনের মৃত্যু, সারা দেশের সঙ্গে করোনা উদ্বেগে রয়েছে রাজ্যবাসী। লকডাউন ও বিভিন্ন পদক্ষেপ করে করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের সঙ্গে লড়াইয়ে সামিল রাজ্য সরকারও। কিন্তু রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে বৃহস্পতিবার ধন্ধ জিয়ে রইল। বুধবার মুখ্যমন্ত্রী মিডিয়াকে দোষারোপ করেছিলেন, সরকারি তথ্য ছাড়া করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছিলেন। এরপরেই এক ধাক্কায় রাজ্যে মৃতের সংখ্যা ৬ থেকে ৩ এ নামিয়ে প্রচার করে সংবাদ মাধ্যম। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আক্রান্তের সংখ্যা ৩৭, এর মধ্যে ৩ জন মৃত ও ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার ৪:৫ নাগাদ নবান্নে সাংবাদিক বৈঠক করেন করোনা মোকাবেলায় রাজ্যে গঠিত চিকিৎসকদের বিশেষজ্ঞ কমিটি। সেখানে জানানো হয় রাজ্যে করোনায় আক্রান্ত ৫৩ জন, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। কিন্তু চিকিৎসকের দেওয়া তথ্য আবার বদলে যায়। সন্ধ্যে ৬টা নাগাদ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্য সচিব। তিনি জানান বর্তমানে রাজ্যে করোনায় আক্রান্ত ৩৪ জন আর মৃত ৩। চিকিৎসকদের দেওয়া তথ্যের ব্যাখ্যা দেন রাজীব সিনহা। তিনি জানান ৫৩ জন করোনা আক্রান্তের মধ্যে ৩ জন সুস্থ হয়ে ফিরেছেন, ৯ জনের শেষ নমুনা পরীক্ষা নেগেটিভ, আর ৪ জন হৃদযন্ত্র ও কিডনির সমস্যার কারণে মৃত্যু হয়েছে। পজিটিভ কেস আমাদের এখানে বাংলায় হয়েছিল ৩৭টা, তার মধ্যে ৩ জন ভালো হয়ে গেছে, ৩ জন মারা গিয়েছেন, তার মধ্যেও ১ জন নিউমোনিয়ায় মারা গেছেন। আজকে সকাল থেকে আপনারা দেখাচ্ছেন ৩ জন আরও মারা গেছে আমাদের কাছে, যদিও আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। একজনের কন্টিনিউয়াস তার কিডনি ফেলিওর, সপ্তাহে ২বার করে তার কিডনি ডায়ালিসিস হতো দীর্ঘদিন ধরে। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে যে কজন, সেটা নম্বরটা হলো ১৬, আর মোট দাঁড়ালো ৫৩। মৃত্যু সংখ্যা মোট ৪, আজকে গত ২৪ ঘন্টায় ৪ আর মোট ৭। এখন আমাদের রাজ্যে করোনা পজিটিভ অ্যাক্টিভ কেসের সংখ্যা হচ্ছে ৩৪। ৩৪টে কেস পজিটিভ আছে, আমাদের ৩টে ডেথ হয়েছে করোনা রিলেটেড, বাকি ৪টে যেটা ডেথ যেটা অ্যাট্রিবিউট করা হচ্ছে যে এটা করোনার জন্য হয়েছে সেটা কিন্তু এস্টাবলিশ নাই। অথচ মুখ্যমন্ত্রী ২৪ ঘন্টা আগে চিকিৎসকদের উপর ভরসা রাখতে বলেছিলেন। প্রত্যেকে যে সত্যি সঠিক কথা বলছে আপনি কতটা জানেন, আর কোন কেস কি কেস আপনার থেকে বেশি তো চিকিৎসকরা বুঝবেন, এটা আশা করি আপনাদের ইন্টারফেয়ার করার টাইম এখন নয়, যেটা আপনারা সারা বছর করে থাকেন। এই কেসটা স্বাস্থ্য ভবনের দিকে দিয়ে দিন, আর একটা কথা হচ্ছে এক্সপার্টদের উপর ছেড়ে দিন। কেউ যদি নিজেকে প্রচার করার জন্য যদি ভাবেন যে মানুষের কাজটা বড় নয় আমার কাজটা বড়, আমার প্রচারটা পাওয়া বড়, তাহলে দয়া করে এই কটা দিন প্রচার করবেন না। রাজ্য সরকারের এই রিপোর্ট নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছে বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশাসনের ভূমিকায় তীব্র সমালোচনা করেছেন। মারা যাওয়ার পরেও তাকে নিয়ে অবহেলা অসম্মান করার অধিকার সরকারকে কে দিয়েছে? আর যদি অসুখ বাড়ে মৃত্যু বাড়ে তাহলে তো আর হাতের বাইরে চলে যাবে, তখন কি করে সামলানো হবে? কালকে উনি প্রেস করে বলছিলেন ৩ জন মারা গেছে, আর কি করে ৭ হয়ে গেল? আমার তো মনে হয় আমাদের হিসাব মতো ৮ জন লোক মারা গেছে। সরকারের কাছে আবেদন যে আপনারা সত্যতার সঙ্গে বলুন, সত্যের সামনা করুন, মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলবেন না। ২৪ ঘন্টায় একাধিক তথ্য, একাধিক বিবৃতি, কোনটা সঠিক? বিভ্রান্ত সংবাদ মাধ্যম, বিভ্রান্ত মানুষও। তবে দায়িত্বশীল সব সংবাদ মাধ্যমেরই মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে ভরসা রাখা উচিত। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করার চেষ্টা করলাম। বেশ, আর সেই কারণের জন্যই আমাদের প্রতিবেদনের শেষ অংশটুকু রেশ টেনে আমি বলি, একজন উপস্থাপক হিসাবে এবং দায়িত্বশীল মিডিয়া হিসাবে আমরাও যা যা আমাদের স্ক্রিন এক্সপোজার যা যা এসছে বা আমরা যা দিয়েছি থ্রু আউট দ্য ডে, আমরা চেষ্টা করেছি রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যকেই আমরা সম্প্রচার করেছি। এক্ষেত্রে আমরা ধরে নেব সন্ধেবেলার দিকে চিকিৎসকেরা, চিকিৎসকদের জন্য তৈরি যে টিম, তারা যে কথা বলছেন তাদের তথ্য ঠিক নয়। যদি মুখ্যমন্ত্রীর কথা মানতে হয় তাহলে আমরা ধরে নেব যে চিকিৎসকেরা রয়েছেন সেই চিকিৎসকেরা নবান্নে বসে
চিকিৎসকদের দিয়ে তৈরি যে বিশেষ টিম, তারা যে তথ্য দিচ্ছেন যে চারজন প্লাস তিনজনের মৃত্যু হয়েছে, ৫৩ জন আক্রান্ত, তাদের তথ্য ভুল। যদিও গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চিকিৎসকের উপরে বিশ্বাস রাখুন, স্বাস্থ্য ভবনের উপর ছাড়ুন, আর যারা এক্সপার্টাইজড তাদেরকে বিশ্বাস করুন। তো আমরা সেটা না করে মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরেই আমাদের আস্থা ভরসা রাখলাম এবং সেখানে দাঁড়িয়ে মৃত্যুর সংখ্যা ৩, যেটা মুখ্যমন্ত্রী বলছেন ভালো হয়েছেন ৩, আক্রান্ত হয়েছেন ৩৭, এই জায়গাটাকে আমরা বিশ্বাস রাখছি। হয়তো এটা কালকে তার বক্তব্য, আজকে কিছু তাদের লেটেস্ট আপডেটস হতে পারে, সেটা মুখ্য সচিব বলে দিয়েছেন, লাস্টে আপডেটস করেছেন। আপনার থেকে আমরা তথ্য নেব, আপনার থেকে আমরা ফোন কলস নেব, আপনার মতামত নেব, আপনার অবস্থান আমরা জানতে চাইব এই প্রসঙ্গ সম্পর্কে। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে বেলঘরিয়াতে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির, আমাদের বিশেষ প্রতিবেদন, কারণ সেক্ষেত্রে তার যে কথা মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি তার ডায়ালিসিস চলছিল, তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং তার সপ্তাহে ২বার করে ডায়ালিসিস নিতে হতো, অর্থাৎ তিনি সিভিয়ার কিডনির পেশেন্ট। তার ক্ষেত্রে যদিও বা তথ্য বলছে, সূত্র বলছে যে এই ব্যক্তির ক্ষেত্রে কোভিড-১৯ পজিটিভ টেস্টে তার পজিটিভ পাওয়া গিয়েছে, কিন্তু সে মৃত্যুকেও দেখা হচ্ছে কিডনি ফেলিয়রের জন্য মৃত্যু হিসাবে। আমাদের বিশেষ প্রতিবেদন দেখব। বেলঘরিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির দেহ সৎকার নিয়ে বুধবার থেকে তৈরি হয়েছে চূড়ান্ত জটিলতা। ধাপায় সৎকারের সিদ্ধান্ত নেওয়া হলেও স্থানীয়দের বিক্ষোভের জেরে বুধবার সৎকারের কাজ করা যায়নি। এরপর বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের নির্দেশে কামারহাটি পুরসভার সববাহী গাড়িতে করে দেহ নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুড়ে। তত্ত্বাবধানে ছিলেন বেলঘরিয়া থানার আইসি, পুরপ্রধান ও কাউন্সিলর পরিষদ স্বাস্থ্য বিমল সাহা। দেহটিকে রাখা হয় এমআর বাঙ্গুড়ের মর্গে। একটি সূত্রের খবর, এমআর বাঙ্গুড়েই রাসায়নিক প্রয়োগ করে দেহটি ডিসপোজ করা হতে পারে। অন্য একটি সূত্রের খবর, আপাতত এমআর বাঙ্গুড়ের মর্গেই রাখা হবে দেহটি। স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনে, কোন ধর্মীয় আচার মেনে শেষকৃত্যের অনুমতি দেওয়া হবে না, দেহ তুলে দেওয়া হবে না পরিবারের হাতেও। প্রসঙ্গত, ২৭ মার্চ থেকে জেনিথে ভর্তি ছিলেন ৫৭ ওই ব্যক্তি। ৩১ তারিখ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, বুধবার মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ডায়াবেটিক ওই রোগী, এমনকি সপ্তাহে ২বার করে চলছিল ডায়ালিসিসও। মুখ্যমন্ত্রী যা বলেছেন আমিও একমত, এবং তার সঙ্গে যে এটা মানে সাধারণ পেশেন্ট হলেও এটা যদি করোনা না হতো একই অবস্থা, কিন্তু তাকে বাঁচানোর কোনো উপায় ছিল না, হয়তো ১০ দিন আরও সময় বেশি লাগতো। আপাতত মৃতের স্ত্রী, এক মেয়েকে রাখা হয়েছে রাজারহাটের কোয়ারেন্টাইনে। এমনকি কামারহাটি পুরসভার একজন গ্রুপ ডি স্টাফ, যিনি প্রায়ই ওই ব্যবসায়ীর ফাস্টফুড সেন্টারে যেতেন, তাকেও রাজারহাটের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই বাড়ির নিচের তলায় যারা থাকতেন, অর্থাৎ মৃতের ভাই, ভাই স্ত্রী ও ভাইপোকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। বেলঘরিয়া থেকে ক্যামেরা নিখিলের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমরা দেখছিলাম যে যদি কোভিড-১৯ তার মৃত্যু না হয়, অবশ্য এক্ষেত্রে পজিটিভ আসছে যখন আমাকে ধরে নিতে হবে যে তার পজিটিভ, অর্থাৎ তার ক্ষেত্রে ভাইরাস সংক্রমণ হয়েছে। কিন্তু মৃত্যুর কারণ হিসাবে যেটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে যে তার কিডনি ফেলিওরের জন্য তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তিনি উইকলি ২বার করে ডায়ালিসিস নিতেন, তার ক্ষেত্রে মৃত্যু। আমি অন্য আমাদের সিস্টার কনসার্ন সিএন অনুষ্ঠান করছিলাম, সেখানে চিকিৎসকদেরকে জিজ্ঞেস করেছি, তারা তাদের মতন করে মতামত দিয়েছেন। আজকে যেহেতু সিটিভিএনের এই প্রোগ্রামের ফরম্যাট হচ্ছে লাইভ ফোরাম, যেখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারি, সেক্ষেত্রে আমি আবারও বলছি, যদি কোনো রেজিস্টার্ড প্র্যাকটিশনার্স থাকেন, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, দেখছেন, তিনি চিকিৎসক পেশায় রেজিস্টার্ড, তিনি তার ওপিনিয়ন দিতে পারেন। আজকের অনুষ্ঠান তিনি যদি দেখেন, তার কাছ থেকে আমরা ওপিনিয়ন পেতে পারি যে এই ধরনের পেশেন্ট যারা, যাদের কিডনির সমস্যা রয়েছে বা যাদের ব্রঙ্কিয়াল অ্যাস্থমা রয়েছে, হাঁপানির পেশেন্ট রয়েছেন বা ফুসফুসজনিত অন্য সংক্রমণ রয়েছে, বা আপনি ধরে নিন হার্টের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, বা পেসমেকার তা সাপ্লিমেন্টারি আপনার হৃদযন্ত্র বসানো রয়েছে, বা যিনি হাইপারটেনশনে আছেন বা ডায়াবেটিক পেশেন্ট, এদের ক্ষেত্রে যদি সংক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে কি
কারণ যেহেতু ওপেন ফোরাম আপনাদের উপর আমাদের ছেড়ে দিতে হচ্ছে বিষয়টা, সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। আমি সেই কারণের জন্যই বললাম যে যদি কেউ রেজিস্টার্ড প্র্যাকটিশনার্স থাকেন যিনি আমাদের অনুষ্ঠান দেখছেন, ডেফিনেটলি আমি নিমেদাকেও বলবো যে তার ফোন যাতে আগে প্রায়োরিটি দেওয়া হয়। আমরা সাধারণ ফোন নেব, নিশ্চিতভাবে ফোন নেব, না হলে চিকিৎসক তো সবাই নন বা সেই অর্থে ফোন নাও আসতে পারে, কিন্তু তবুও আমি ধরে নিচ্ছি যদি কেউ রেজিস্টার্ড প্র্যাকটিশনার্স থাকে তার কাছ থেকে আমরা একটু প্রপারলি সলিউশন চাইছি যে ঠিক এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে কারণটা কি বোঝা সম্ভব। আমার দেখা যাচ্ছে দুবার করে ডায়ালিসিস হচ্ছে উইকলি, তার মানে ধরে নিতে হবে আমার ন্যাচারালি কিডনির অবস্থা খুব খারাপ। মানে যখন উইকলি দুবার করে ডায়ালিসিস হয় তার মানে ধরে নিতে হবে আমার কিডনির অবস্থা খুবই খারাপ, একদম ঠিক, মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তাকে হসপিটালে ভর্তি করার পর বা ইন দ্য টাইম অফ ডায়ালিসিস যদি তার মধ্যে সেই ধরনের সিন্ড্রোম, মানে সেই ধরনের সিন্ড্রোমগুলো বা সেই সমস্ত সিমটমগুলো যদি আসে যে তার কাশি হচ্ছে, ড্রাই কাফ রয়েছে বা তার গলা ব্যথা হচ্ছে বা তার রেসপিরেটরি ট্রাবল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি সেটা, মানে আমি আমি ডাক্তারদের কাছে এটা জানতে চাই যে তাহলে মৃত্যুর কারণ হিসাবে আমরা কি বলবো। এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনি আপনার পরিচয় গোপন রাখবেন, আমার মনে হয় উচিত আপনি পরিচয় গোপন রেখেও আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন, কিন্তু অবশ্যই তাকে রেজিস্টার্ড প্র্যাকটিশনার্স হতে হবে, কারণ তার নাম্বারটা কিন্তু আমরা ট্র্যাক করব, এটা মাথায় রাখতে হবে। তার নাম্বারটা আমাদের কাছে থাকবে এবং তিনি রেজিস্টার্ড প্র্যাকটিশনার্স হলেই তাহলে আমাদেরকে ফোন করবেন। আর যারা সাধারণ মানুষ ফোন করবেন তারা তাদের পরিচয় ন্যাচারালি যেরকম ফোন করেন আজকের দিনে সেরকম করতে পারেন। অবশ্যই একটা বিরতির আমাদের সময় হয়েছে, বিরতির পরে ফিরে আসছি আপনাদের সঙ্গে অনুষ্ঠানে, আমরা থাকব, আপনারাও সঙ্গে থাকুন। আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিন, টাইটেল স্পন্সর বাই আবরণ।